চলতি মৌসুমে লবণ উৎপাদনের রেকর্ড গড়েছে বাংলাদেশ যা বিগত তেষট্টি বছরের মধ্যে সকল রেকর্ড অতিক্রম করে বাইশ লাখ বাহাত্তর হাজার মেট্রিক টন লবণ উৎপাদন হয়েছে এবার উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে পঁচিশ লাখ মেট্রিক টন বৈশাখ জুড়ে তাপদাহ অব্যাহত থাকলে লক্ষ্যমাত্রার পুরোটা অর্জন করা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা কক্সবাজার থেকে আহসান সুমনের প্রতিবেদন সূর্য তাপে মাঠে বিছানো কালো পলিথিনের উপর রাখা সমুদ্রের লোনা পানি জমাট বেঁধে তৈরি হচ্ছে সাদা লবণ যা কুড়িয়ে স্তূপ করে রাখছেন চাষিরা আবার পাশের গুদামে সংরক্ষণ করা হচ্ছে সেই লবণ প্রচন্ড খরা ও তীব্র তাবদাহ উপেক্ষা করে মাঠে কাজ করছেন লবণ উৎপাদনকারীরা পুরোপুরি প্রাকৃতিক ভাবে লবণ চাষ হলেও ব্যবহার করা হচ্ছে পলিথিন প্রযুক্তি শ্রমিকের মজুরি ও পলিথিনের মূল্য সহ উৎপাদনের সাথে সংশ্লিষ্ট সবকিছুর মূল্য বৃদ্ধি পেলেও মাঠ পর্যায়ে মূল্য বাড়েনি লবণের তাই চরম ক্ষতিগ্রস্ত হচ্ছেন প্রান্তিক চাষিরা লবণের দাম আগে ছিল প্রথমে যখন আমরা শুরু করতেছিলাম পাঁচশো টাকার উপরে বাজার ছিল মধ্যস্থলে এসে মানে এক মাস চলে গেছে তখন লবণের দাম প্রচুর কমে গেছে দুইশো টিয়া আড়াইশো টিয়া লবণের দাম পায় এখন আটশো ষাট হাজার বোধ গিয়ে এখন লবণের দাম না ভাই লেবারের দাম সাত থেকে আষ্টশো টাকা একদিনের মজুরি মনে করেন শাশিরা মাঠ করতে চাচ্ছে না যার কারণে লবণের দাম নাই বিগত বছরগুলোতে গড়ে উনিশ লাখ সতেরো হাজার মেট্রিক টন লবণ উৎপাদন হলেও এবছর তা আরও বৃদ্ধি পাবে বলে জানিয়েছে বিসিক লবণ চাষের জন্য এটা আসলে আবহাওয়াটা খুবই ভালো এবং পজিটিভ আবহাওয়া আমাদের এখন বেশ ভালোই প্রোডাকশন হচ্ছে তো আমরা আশা করছি যে আবহাওয়া যদি আরো এক সপ্তাহ দশ দিন কন্টিনিউ করে তাহলে আমাদের গত বছরের রেকর্ড ভেঙে আমাদের বছর নতুন উৎপাদনের রেকর্ড হবে কক্সবাজারে অবস্থিত বিসিকের লবণ শিল্পের উন্নয়ন কর্মসূচি কার্যালয়ের আওতাধীন বারোটি লবণ কেন্দ্রের মাধ্যমে জেলার সকল উপজেলায় লবণ চাষের জন্য চাষিদের প্রশিক্ষণ ঋণ প্রধান এবং প্রযুক্তি সম্প্রসারণ সহ সার্বিক সহায়তা প্রদান করা হচ্ছে বলে জানায় কর্তৃপক্ষ আহসান সুমন এস এ টিভি কক্সবাজার